এই যে কাকাতুয়া আছে এখানে, জয় জগন্নাথ বল, এখানে সব আছে। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে পুরীতে আমাদের শেষ দিন, আজকে রাত 10টায় ট্রেন আছে। তো সকালবেলা আমি এখন একটুখানি পান্তা ভাত খাচ্ছি, এটা আমার সবচেয়ে প্রিয় খাবার, আলু ভাজি পান্তা ভাত, তার সঙ্গে পেঁয়াজ কুঁচো আর একটাখানি চপটা কিনে আনা হয়েছে এখান থেকে। তো চলুন খেয়ে নিয়ে আজকে দুপুরবেলা লাস্ট চান করতে যাব এতে সমুদ্রে। তারপর বিকালবেলা সব মিষ্টি ফিষ্টি কেনার আছে, মিষ্টিগুলো কিনে আনা হয়নি, যেহেতু আজকে বেরোবো আজকেই কিনে আনা হবে, তো সেই কারণে যাব। এখানে সব খাওয়া দাওয়া চলছে, এখন জল খাবার, তুলি পিসি এখন মুড়ি খাচ্ছে, তো খেয়ে নিয়ে আমরা আজকে আমাদের পুরীতে সেই জল খাবার টিফিন সব খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি চান করতে। এখন আর আমরা চান করতে যাচ্ছি, আজকে আর ফোন নিয়ে যাচ্ছি না, দেখবো এখানে আজকে রান্না হচ্ছে, সেখানে মশলা চেঁচে দিয়েছে, আদা রসুন টমেটো। তোমরা যাবে না আজকে চান করতে? তিন দিন চান করতে গিয়ে আমাদের মোটামুটি তিনখানা জুতো হারিয়েছে। প্রথম দিন হারিয়েছে আমার বাবার জুতো, আজকে আমার আর ছোট দিজার দুটো তিনখানা নতুন হাওয়াই চটি হারিয়ে গেছে। সমুদ্রের পাড়ে খুলে চান করতে গিয়েছিলাম, যা হয় ফেরার সময় আর দেখতে পাইনি। চলুন মোটামুটি ফিরে এসেছি চান টান করে, এবার আমরা দুপুরের খাবার খাচ্ছি। দুপুরের খাবারে আজকে ভাত আছে, ডাল আছে, একটুখানি শাক চচ্চড়ি, দইও আছে আজকে সঙ্গে। তো খেয়ে দিয়ে নিয়ে এবারে একটুখানি রেস্ট নিয়ে আমরা কিনতে যাব মিষ্টি। মিষ্টি কোথা থেকে কিনবো এখন আমরা ঠিক করতে পারিনি, যে গাঙ্গুরাম থেকে কিনবো, না কাকাতুয়া থেকে কিনবো, না নৃসিংহ থেকে কিনবো। সবাই এখানে একসঙ্গেই খেয়ে নিচ্ছে মোটামুটি, কারণ সবাই একটুখানি মানে রেস্টও নেবে, তার মধ্যে রাত্রের খাবারও করে নেওয়া হয়েছে, রাত্রে এখান থেকে খেয়েই বেরিয়ে। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে আবারও আজকে আমরা বেরিয়ে পড়েছি, এখানে কালুরা রেস্ট নিচ্ছে। আজকে আমরা বেরিয়েছি কারণ আজকে রাত্রির 10টায় আমাদের ট্রেন। আমরা এখন খাজা কিনতে যাচ্ছি, কি জোর হাঁপিয়ে গেছি, বাপরে বাপ, এইটুকু হাঁটতে গিয়ে। চলুন যাই খাজা কিনে আনি। এই যে ওরা সামনে নিয়ে চলে গেছে ব্যাগ নিয়ে, আমি পিছন পিছন যাচ্ছি। চলে এসেছি আমি স্বর্গদ্বার, আমরা সবাই মিলে এখানে এবার চলে এসে কিনবো। আমরা এই স্বর্গদ্বারের মোড়ে একদম নৃসিংহতে এসেছি। এই যে এটা স্বর্গদ্বার, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, উল্টো দিকে এখানে নৃসিংহতে এসেছি। এখানেই এই 200 টাকারটা নিচ্ছি আমরা, এবারে আমরা এসেছি কাকাতুয়াতে। এই যে এখানে হচ্ছে কাকাতুয়া, কাকাতুয়াতে এসেছি ছানাপোড়া কিনতে। ছানাপোড়া বাকি সব জায়গায় 300-350 বলছে, এখানে 300 টাকা। আগের দিন বাবা নিয়ে গিয়েছিল, খেতেও বেশ ভালো। এই যে কাকাতুয়া আছে এখানে, জয় জগন্নাথ বল, এখানে সব আছে। গরম রসগোল্লা, যাওয়ার সময় গিয়েছিলাম হেঁটে, এখন যেহেতু হাতে অনেকগুলো ব্যাগ তাই আমরা উঠে পড়েছি বাসে। এই বাসটা আমাদের এখানে স্বর্গদ্বার যাওয়াটা অনেক পয়সা বাঁচিয়ে দিচ্ছে, অটোতে বা টোটোতে উঠলেই বলছে 100 টাকা, একজন থাকুক, দুজন থাকুক, তিনজন থাকুক, আর বাসে মাত্র 10 টাকা করে নিলেই চলে যাচ্ছে, তো মানে অনেকটা সব কিছু কিনে টিনে এনে এবার আমরা 7:30 বাজে এখন খেয়ে নিচ্ছি, রাত্রির 10টা 10 মিনিট। আজকে রাত্রে এই সময় ঘরে হুলস্থুলস হচ্ছে, এখানে আমাদের ডিমের ডালনা আর ভাত আজকের খাবার, সবাই আমরা খেতে বসে গেছি, চলুন খেয়ে নিই। আমরা একেবারে রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে সব বেরিয়ে পড়া হচ্ছে। এই ঘরটার ভাড়া ওই 700-800 টাকা ছিল, নন এসি রুম, আর পার ডে ওই বাসন মাজার জন্য 20 টাকা করে পার ঘরে দিতে হতো, এছাড়া গ্যাসের ভাড়া আর ওই খাবার জিনিসের যে বাসন পোষণ তার ভাড়াটা আলাদা ছিল।
তো মোটামুটি বাড়ির মানে সামনে থেকে, হোটেলের সামনে থেকেই আমরা অটো ধরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি বাড়ির মানে বাড়ির দিকে তো বটেই, স্টেশনের দিকে আপাতত। আমরা 10:10 আমাদের ট্রেন ছাড়বে, তো চলুন এবার আস্তে আস্তে যাই। এই যে চলে এসেছি আমরা স্টেশনে। স্টেশনে এসে প্রচণ্ড গরম হচ্ছে, এত রকম চাগি টাগি নিয়ে আসা হয়েছে, তো এই যে ব্যাগের সংখ্যা স্বাভাবিকভাবেই বেড়ে গেছে, কেননা বাসন কোসন কেনা হয়েছে, তারপরে কেনা হয়েছে এখানে মিষ্টি, ওদিকে যেটু বসে আছে, তো স্বাভাবিকভাবেই যে কটা ব্যাগ এসেছিলো তার থেকে সংখ্যায় ব্যাগ বেড়ে গেছে, তো সেই জন্য একটুখানি সবাই নিয়ে যেতেও অসুবিধে হচ্ছে। তো চলুন এবারে এইভাবে আমি মানে সেজেও নিয়েছি, সাজিনি কিছু, জাস্ট একটা জামা পরে নিয়েছি। আর আজকে তো সাজা গোজার কোনো ব্যাপার নেই, কারণ ট্রেনে উঠেই ঘুম, আগের দিন তবু একটু আগে ট্রেন ছেড়েছিল। তো এই হচ্ছে আমাদের ট্রেন, আমরা মোটামুটি বসেও পড়েছি। এখন ঘটনা একটাই ঘটেছে যে ভাই দাদাদের 6 জনের টিকিটটা আপগ্রেডেশন হয়ে গেছে, এবং আপগ্রেডেশন হয়ে ওরা AC 2 টাওয়ারে চলে গেছে, আমরা AC 2 মানে 3 টায়ারে আছি। 3 টায়ারেরই ওরাও টিকিট কেটেছিল, কিন্তু ওই আপগ্রেডেশন অপশানটা অন করা ছিল, তো যেই কারণে ওরা AC 2 টায়ারে আপগ্রেডেশন হয়ে গেছে। তো এখানে আমরা আছি, ওই দিকটা আমাদের সাইডে পড়েনি, আমরা এদিকে 6 জন একসঙ্গেই পড়েছে, এখন কেউ আসেনি বলে মা আর ছোটো মা ওইদিকে বসে আছে। তো একটু পরে আমরা ভাই দাদাদের ওইদিকে কিরম কী সিট পড়েছে একটু দেখতে যাব। তো এই হচ্ছে আমি আর বাবা। তো এখানে এবারে আমাদের ব্যাগপত্র সব মোটামুটি জায়গায় টায়গায় রেখে এবার আমরা বড় পিসিদের যে সিটগুলো কোথায় কী পড়েছে সেগুলো দেখতে এসেছি। হয়েছে AC 2 টায়ার, আনন্দেরই ব্যাপার, কিন্তু দুঃখের ব্যাপার একটাই যে ওদের সিটগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। আগেরবারে মানে 3 টায়ারে যেটা বুকিং করেছিল সব একসঙ্গেই পড়েছিল, তো এখানে এইদিকে ভাই দাদার পড়েছে, তার মধ্যে শিবমেরও আলাদা পড়েছিল। যাই হোক, একজন মানে টুরিস্টের সঙ্গে কথা বলে তাকে মানে মা ছেলে ওদেরকে একসঙ্গে করে মোটামুটি ট্রেন ছেড়ে দিয়েছে। মোটামুটি কেন, পুরোটাই ছেড়ে দিয়েছে। ওদিক থেকে দেখলাম একটা বন্দে ভারত এসছে, আমরা ভাবছি কোথা থেকে এত রাত্রে বন্দে ভারত এলো, তারপর দেখলাম রাঁচি থেকে আসছে, রাঁচি পুরী বন্দে ভারত। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ট্রেনে আর বেশিক্ষণ আমাদের জেগে থাকা নয়, একটুখানি জাস্ট খানিকটা ট্রেনটা মোটামুটি চালু হয়ে গেলেই আমরা শুয়েও পড়বো। আর কালকে অনেক সকালবেলাই টাইম, মোটামুটি 6টায় বোধহয় সাঁতরাগাছি ঢোকার টাইম, আর যেহেতু এটা সারা রাত চলে খুব একটা লেট করে না এই গাড়িটা, একদম পারফেক্ট টাইমেই মানে যে কোনো স্টেশনে অ্যারাইভাল বা ডিপার্চারটা ঠিকঠাকই হয়। আগেরবারে আসার সময় আমাদের দেখলাম তাই হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, তার সাথে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা ভিজিট করে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ঘোরাঘুরি তো ভালোই হলো, এবার ঘরে ফেরার পালা। ঘরে ফিরে আবার একটা নতুন মানে নতুন জীবন মানে সেই যে জীবন চলছিল সেরকমই জীবন, অবশ্য সেটাও দরকার, কারণ তার মধ্যে থেকেই মানে আছি বলেই এই ছুটিটাকে এত সুন্দর লাগে। তো আবার আসবো কোনো দিন যদি সময় হয় অবশ্যই, জয় জগন্নাথ, জগন্নাথ দেব যদি টানেন আবার আবার আসা হবে, আবার এখানে ঘোরা হবে। তো এবারের ঘোরাটা খুবই ভালো হলো, এবং তার চেয়ে বড় কথা মানে আমি বিয়ের পর বাড়ির সকলের সঙ্গে এই প্রথমবার এতদিন বাদে ঘুরতে এলাম, বিয়ের আগে যা এসেছি। তারপরে গাড়ি করে যখন বেনারস গেছি তখন এতজন সবাই মিলে তো ছিল না, কিন্তু বাড়ির সবাই মিলে এতজন মিলে এত দিন বাদে আমি আবার ঘুরতে এলাম, যে কারণে এই ঘোরাটা আমার কাছে খুবই স্পেশাল একটা ঘোরা। তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে, এবার আমরা শুয়ে পড়বো মোটামুটি।